আর ইচ্ছা বলেন সাসা বলছো কেন হয়তো তোমার ভাইয়ের মতো কিন্তু বাবা যে বলে আপনি বাবার বন্ধু মিথ্যে কথা বলে আসলে হয়েছে কি যে একই স্কুলে এক সময় পড়তাম ও আসলে আমার তো অনেক আমি তো অল্প বয়সে ডাবল ক্লাস পেয়ে বড় হয়েছি আর মানে তোমার আব্বা কাকা হয় আমাদের উনি উনার তো আসলে অনেক বয়স একই বয়স একই স্কুলে একই ক্লাসে কয়েকবার ছিল ও আচ্ছা যাই হোক তাতে দেখেন তো আমার পড়াশোনার চাচা বললি তো কষ্ট পাচ্ছে ভাই বলো ভাই আচ্ছা ভাই আপনি আমার পড়াশোনার দিকে একটু দেখেন তো কি ভালো হবে আচ্ছা শুনো তোমার পিছনে কিন্তু কিছু কিছু ছেলে পেলে ঘরে সত্য না তুমি কিছু কিছু দিকে একটু জিদি আছো আছো না যেদি আছি বলাটা ঠিক না আছি এই একটা দেখি জিদ কমাবা ও বাবা তুই এখানে কি মনে করে করছি আসলাম যাচ্ছিলাম দিনকাল ভালো একটু আমার আমি দেখি না যা তুই তুই যে প্রেসের দিক যা যে আমাদের যে লিটিল ম্যাগাজিনের কাপ কাজ আছে যা ওটা করে নিয়ে যা

তা তুই ভালো চ তো কী অবস্থা শরীর আপনার আমার শরীরের অবস্থা নিয়ে কেনে তোমার লাভ শরীর ভালো আছে আমার না এমনি জিজ্ঞেস করলাম আর কি হ্যাঁ তুই তার বলো তো ওই গালিব বাইরই তো আমরা ভালোবাসি জানেন আপনি গালিব ভাই আমাদের স্নেহ করে হ্যাঁ ওস্তাদ মানুষ সে আমাকে তো গালিব ভাই তো বেলাইনই চলে যাচ্ছে বেলাইন বেলাইন মানে বেলাইনে মানে ওই মানে গালিব ভাই তো টাকা সরাচ্ছে দোকানের থেকে কীরকম ওই ধরেন বারোশো টাকা বিক্রি হলি ছয়শো টাকা সরাই ফেলাতে প্রমাণ দিতে পারবে প্রমাণে যে আজকেও তো আজকে বারোশো টাকা বিক্রি হয়েছে আজকে আমার ছয়শো টাকা দিয়ে দিছে তো ছয়শো টাকা আমার দিয়ে কইছে যে এই এই টাকা দিয়ে পেপার কেন লিটল ম্যাগের জন্য তো লিটল ম্যাগ হোক এটা আমরাও চাই আর্ট কালচারের জন্য এটা দরকার আছে কিন্তু এখন সেটা তো দোকানতে নিলে হবে না এটা তো বিভিন্ন জায়গায় চান্দা নিয়েও করা যায় তাই না তো সে আমারে ছয়শো টাকা দিয়ে দিল আরও বললো যে তুই আর কারো কাছে কইস তারপরে আরও একশো টাকা আমারে দিয়ে দিলো এই যে আমার পকেটের মধ্যে একশো টাকা এখনও এটা আমি দেখাচ্ছি আপনাকে

ভালো এসেছি দোকানটা কত বিক্রি হয়েছে তারপরে শশুরা টাকা হবে কালকে কালকেটা তো স্পষ্ট খেয়াল নেই ছয়শো হতে পারে আটশো হতে পারে আবার সাতশো হতে পারে কিন্তু আমি শুনলাম এক হাজার টাকা বিক্রি হয়েছে ওই বললাম না স্পষ্ট খেলনি তুই তো বড় মিথ্যে কথা বলতে শিখেছিস আমি মিথ্যে কথা বলি আমি মিথ্যে কথা বলি মা বাবা আবা আবা এই গালিব মিথ্যে কথা বলে কি বলতেছি এইসব মিথ্যে কথাই তো বললি বারোশো টাকা বেচে ছয়শো টাকা কচিয়া তিতুমির কে দিস পত্রিকা ছাপানোর জন্য এই কথা মানে কে বলেছে তিতুমির আর কচি বলেছে কচি আর তিতুমির এই কথা বলেছে এই কথা তারা বলেছে আমি টাকা চুরি করেছি আচ্ছা আব্বা এর আগে যে আমি কাঁচা বাজার করতাম কখনো এক টাকা আমি চুরি করেছি আর ঠিক আছে মা তুমি নিজের সন্তান বাদ দিয়ে পরের সন্তানকে তো বিশ্বাস করলে আব্বা বিশ্বাসের মধ্যে আছে টাকি বল তোর বিশ্বাসের মধ্যে আছে টাকি তুই দোকান দিয়ে প্রতিদিন টাকা চুরি করিস আমরা শিল্প সাহিত্য করিনি আমরা ঠিক আছে বলতে হবে না পরের সন্তানের কথা বেশি বিশ্বাস হয়ে গেল ঠিক আছে পরের সন্তান নিয়ে আপনারা থাকেন নেদের সন্তান বের হয়ে যাক আমি বাসা থেকে বেরিয়ে যাচ্ছি এই যে এখন যে যাবো আর আমি ফেরবো না জানা যা আচ্ছা ঠিক আছে আমি আসলেই যাচ্ছি এই যে খাইতে বসতে যাচ্ছিলাম রহিমা খাবার দিয়েছিল ও রহিমারে বলো ওই খাবার আমি আর নেই আমি আসি সালাম আলাইকুম যা যা তোর কবিতা কিভাবে খাওয়াই আমি দেখবো শয়তান এই দুই সুয়ার আমার জন্মদাতায় বাবা আমার যার পেট থেকে আমি ধরেছি আমার মা এদের কথার উপর ভরসা করে আমার এ বলে যে পেপার তে বেরিয়ে যা যে মা আমার এ পেটে ধরিয়েছিল সেই মা বলে যে তোর মতো সন্তান আমার দরকার নেই তুই বেরিয়ে যা কারণটা কি আমি কি আমার অন্যায় করেছি আমি আমি শুধু এই যে আমাদের যে পত্রিকা পুস্তক বেরোয় লিটিল ম্যাগাজিন এটা স্থাপনের জন্য আমি আমার বাপেরটাকে নিয়ে ওর হাতে দিয়েছি আর এই দুঃসুয়ার আমার বাপ মার কাছে বলে দিয়েছে এবং তারা আমার বের করে দিয়েছে এখন আপনাদের কাছে আমার একটাই কথা যে এই কবিরে আপনারা চান কি চান না এই শহর থেকে লালনের মতো কবির জন্ম হয়েছে হ্যাঁ হ্যাঁ হয়েছে না এখন লালন তো শেষ না পৃথিবীর নতুন নতুন অনেক কবি আসবে আপনারা যদি চান যে শহর থেকে চলে যাই আমি আপনাদের সামনে বলছি আমি আর যদি কি বলবো তুমির তোমরা ভীষণ অন্যায় করছো একজন নিরীহ কবিকে এই ধরনের আচরণ তোমাদের করার কে অধিকার দিচ্ছে এই দাঁড়াও

কোথায় যাচ্ছ দোকানে দিকে যাচ্ছে এটা শোনো দোকানে যাচ্ছে ভালো কথা সেখানে নতুন একটি ছেলে রাখা হয়েছে নাম সাইফুল সেই এখন থেকে দোকান দেখা শোনা করবে আব্বা এই অবস্থায় বাড়তি খরচ হয়ে যাচ্ছে না একটা বাড়তি খরচ হোক আর নাও সেটা আমার ব্যাপার সেই ক্যাশ হ্যান্ডিং করবে তুমি শুধু সকালে দোকানে যাবে সন্ধ্যের সময় বাড়িতে ফিরবে মাসে তোমাকে চারশো করে টাকা দেবো

একদম মরবে না শোনো শোনো তুমি মরতে পারো একটি কারণে এই যে কোট স্টেশন থেকে বড় স্টেশন মতো ট্রেন যায় না এই ট্রেনে যদি কাটা পড়া যাওয়া করে সেই দিন তুমি মরে তাছাড়া না

বাসায় যে সুন্দর একটা ঘুম দাও দেখবে সব ঠিক হয়ে গেছে আচ্ছা আচ্ছা আমি যদি একটা কাম করি আমি যদি একটু খোলা হাওয়ায় নদীর কিনারে বসি তাহলে চলবে হ্যাঁ 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 আরো ভালো হয় শোনো শোনো তুমি তাই করো বড় নদীর ধারে বাঁধের উপর যে না খোলা বাতাসে বসে থাকো খুব ভালো হবে তোমার জন্য শোনো শোনো এক কাজ করো সাথে যদি একটা বান্ধবী থাকে না আরো ভালো হবে বান্ধবীটা পাই তো আর এক ফ্যাসিলিটি কোনো অসুবিধা তো বান্ধবী সারা কি চলবে

আমি শুধু মরিয়ে যাই তগর উপর কলাম অনেক দায়িত্ব থাকবে কারণ আমি অনেক তগরে করি অনেক ভালোবাসি যদিও তোরা এই কুষ্ঠের স্থানীয় না তবু তোরা কিন্তু স্থানের মতো হয়ে গিয়েছিস একটা কথা সব স্মরণ রাখবি এই কুষ্ঠিতে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এসে ঘুরে গেছে লালনের জন্ম হয়েছে আরে বেটা কি নাই কুষ্টিতে কি নাই শিল্প সাহিত্য সব সেক্টরে একটা দুইটা চারটা করে লোক এসে তারপর মনে করছে টিভি নায়িকা একুষ্টের তারপর যে নাটক লেখে গান গায় সঙ্গীত জগৎ বল নাটক জগৎ বল টোটাল কালচারাল সেক্টর বল একুষ্টের এই যে এই যে বাতাস নিচ্ছিস এইটা একটা কালচারাল বাতাস এই সাংস্কৃতিক অঙ্গটা তোদের ধরে রাখতে হবে কালচারের আদি তো খুঁজে পাচ্ছি না দরব কি হয়েছে তুত তাপে আমার সঙ্গে ফেজল্যানে করিস আমার প্রবলেমটা কি জানিস আমি তখন মতো বদ ছেলেপেলের সাথে মিশেছি তোদের সেনা না করেছি তদের ভালোবাসেছি তর হচ্ছে বান্দরের মতো তুমি ঠিক বলেছ তাহলে বান্দর কিরম জানিস তো বান্দর ও তুই পাশে বসে আদর করবি লাফ দিয়ে তোর কলি উঠবে তুই তখন কি করবি বান্দরের মাথা হাথাবি বান্দর খুশি হয়ে তার গাড়ে উঠবে তারপর মাথায় উঠে পেশচাপ করে দিবি তোরা হয়েছে সেরকম তোরা আমার কান্ধে উঠে মাথায় উঠে আবার পেশাব করে দিয়েছিস গালিফ ভাই আমরা তোমাকে ভালোবাসি সব কোনো কথা বলবি না তবে স্নেহ করি তোর আমার মজা করবি ঠাট্টা করবে ফাজলাম করবি তো মুড বুঝে সিচুয়েশন বুঝে মাপ করো দো না ভয় আমরা মাপ চাইছি তো গালিফ ভাই আমার মনটা খুবই উদাস মনটা খুবই খারাপ লাগতেছে

কথাবার্তাটা শুনলাম তোমাকে নিয়েও কিছু বললো আরে তুমি নাকি লেখক না তুমি না এটা ছাড়বো মানে এটা ছাড়ো আমার কথা আমার অস্তিত্ব খালবা আর আমি ছাড়বো আমি মানে আমি আমি কি তুমি গালিবের সাথে বোঝো আমার <laughs> সাথে <laughs> জৌয়া জৌ তুমি অসংчил কবি হয়ে গেছো ইয়ার কি হলো আমার উত্তর তো নেই না নামটা জান কি বললি টনি 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 তুই কিছু করে পানি খাইতে হইছে কেন কারণ কিডনিতে একটু সমস্যা দেখতেছি ঠিক আছে খেয়ে নেব হ্যাঁ আর হচ্ছে এর আগের দিন তোকে বলেছিলাম যে তোমার শিল্প সংস্কৃতিতে একটা জায়গা হবে জি দেখি হাত দেখি ঠান্ডার ভিতর যাওয়া যাবে না তাহলে কিন্তু গলা নষ্ট হয়ে যাবে আচ্ছা ঠিক আছে যাবে না তো এটা গান তো একটা শোনার দিকে কি ব্যাপার কবি গালিব কেমন আছেন আসে ভালো আছে ভালো খুব কি ভালো আসি মোটামুটি আসি আজকাল তো ছোট ছোট ছেলে দিয়ে খুব বলা হচ্ছে আমি নাকি কবিতা টবিতা লিখতে পারি না নিজে তো খুবই পারো নাকি এটা পাবলিক জানে মোটামুটি ইনশাআল্লাহ ভালোই পারি খুব একটা খারাপ পারি দেখো গালিব আমি তোমার কথাটা বুঝি বুঝছো তুমি কি বলতে চাও কাকে কি ইঙ্গিত করতে চাও এগুলো বুঝি আমি তুমি কবিতা চর্চা করো তোমার মতন আমি করি আমার মতন কারটা ভালো হয় কারটা মন্দ হয় এটা তো তোমার বলার ব্যাপার নয় কুষ্টিয়ার লোক জানে কার ভালোটা হয় কারটা মন্দ হয় তুমি তো দেখি সবচেয়ে আগে আগে অ্যাটাক করো আমাকে আমি তো তোমার সঙ্গে অনেক আগেই এ ব্যাপারে কম্প্রোমাইজ করে নিয়েছি তুমি তোমার মতন আমি আমার মতন তোমার চর্চা তোমার কাছে আমার চর্চা আমার কাছে তারপরে দেখেছি তুমি একটার পর একটা অভিযোগ আমার বিরুদ্ধে করে যাও তোমার কি বলা শেষ হয়েছে না না গালিব এটা পেস্টিজের ব্যাপার আছে বুঝছো সব ব্যাপার সব জায়গায় বলা যায় না সমস্ত ঘটনা সবার সঙ্গে আলোচনা করা যায় না তুমি আজকাল তাই করতেছো তোমার বোধ বুদ্ধি অনেক কমে যাচ্ছে এটা কিন্তু স্ট্যান্ডার্ড ব্যাপার নয় আমাদের এই সাহিত্য অঙ্গনে সংস্কৃতির অঙ্গনে তোমার চর্চাটা ভালো না ব্যাহত করছে কিছু কি আমার কথা ঢুকছে কি তুমি কিন্তু খুবই খারাপ আচরণ করছো আমার সঙ্গে আর একটা কথা শোনো কি ব্যাপার তোর দোকানে আসছি বলে কি তুই কি সম্মান পর্যন্ত করবা না চলে গেলে খুশি হই গালিব বলছি হাত দেখার স্বভাব এখনো যায় নাই শোনো শোনো এগুলো করো তার থেকে ভালো হয় পেশায় চলে যাবে একদম হাত দেখার একটা সাইনবোর্ড লেখো বলো যে আমি জ্যোতিষী বলে পাঁচ টাকা দিয়ে হাত দেখা হয় স্টেশন কুষ্টিয়া কোর্ট স্টেশনে সেই কামটা করো তোমার কাজে লাগবে আমাদেরও কাজে লাগবে উঠি পাগল কিছু বাদ দেন আচ্ছা কোথায় ছিলেন এই লোকটা হয়েছে কি জানো এ লোকের থেকে অনেক টাকা পয়সা পাই আমি এর অনেক কবিতা আমি নিজে লিখে দিয়েছি বা হাত দিয়ে লিখে ওর নাম দিয়ে দিয়েছি এটা প্রকাশ পাওয়ার পরে পাগল হয়ে গেছে কবিতা জানিলাম তুমি তাই বলো গানটা গান তুমি তাই তুমি

ও এখন বলে বেড়াচ্ছে ঘুরে বেড়ান বাপ মারায় বেড়ান আমার সম্বন্ধে আমি যুক্ত এপেটা করবো ও কি ও তো মুহুরি ছিল ও তো লেখাপড়া কিছু জানে না কবিতা লিখতে গেলে অনেক পড়াশোনা জানা দরকার এইসব বলেছে আমার সম্বন্ধে তো।

আর তুই তো মাটি যাতাম ওই হারামজাদারে মারা উচিত ফাজিলের ফাজিল। আচ্ছা যায়ও কই শুরুবি মেয়েটা তো ভালোই কি বলিস হ্যাঁ আ ভাই এই সব মিলে জিলে সব সময় কাজ করা উচিত এই যে একটা কবিতা আছে না যে অর্ধেক তার গড়িয়া আছে নর অর্ধেক তার নারী সবসময় জিনিসটা মনে রাখবি এক এক আসলে 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 কোন কামি হয় না কি বলিসিস তুই তোর জন্য আমি কুল নিয়ে এসে বাবা হঠাৎ করে আমার প্রেম তো সবসময় তোর জন্য উতলাই পড়তো আমি তো অনেক ভালোবাসি

दितु डाक्दिस त हट दितु हामी जित्ते छैन जाउ जाउ हामी जित्ते छैन हामी थाक्ते छौ तिमी आमाले राखौ हामी जाउ जाउ हामी थाक्ते छौ किन चली जित्दै आबि को नसोबो तिजा अब भाषा अबरा ति किन मिनेट थाक्ति दौ माने दौ न भोलि से चली जाबु त दुई किन मिनेट तिजा को नसोबो जा 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 হয়ে ওঠেনি যেদিন দেখবো যে পৃথিবীটা বাসযোগ্য হয়ে উঠেছে সেদিন তোমাকে আর বলতে হবে না সেদিন ইনশাল্লাহ নিজে একটা বিয়ে করে ইনশাল্লাহ নিজে একটা সন্তান জন্ম চেষ্টা করবো এক থাপড় মারব তোর বয়স কত হয়েছে ঠিক পাইছিস জ্ঞান বুদ্ধিতে চল্লিশ বছর হয়েছে আর এমনি তো পঁয়ত্রিশ বছর বয়স তোর বয়স পঁয়ত্রিশ কে বললো তোর বয়স তো আচ্ছা ঠিক আছে তেত্রিশ বছর এই যে তেত্রিশ বছর বয়স হলো তোর যখন পৃথিবীতে বাসযোগ্য সমান হবে তখন তোকে মেয়ে দেবে কে কেউ না দিলে কি হবে বংশবিদ্ধ হবে না চুপচাপ থাকবো এই ছেলেটা যে কোথ থেকে এরকম হলো কেন মা তোমার পেট থেকে হয়েছে এক থাপ করে গালে সব ফেলে দেবো ফাজিল ছেলে কোথাকার

আর বলতে হবে তুই তার ভক্ত হ্যাঁ আমি তোকে সব শিখিয়ে দেবে তার লেখা কবিতা আমি তোকে লিখে দেবো তুই এটা তাক শোনাবি করতে পারি কিন্তু আমার টাকা নেয়া লাগবে তুই ঠিক আছে একশো টাকা দিয়ে দিচ্ছি অ্যাডভান্স হিসেবে ঠিক আছে এই টাকা দে সরি কোচি ভাই টাকা দে টাকা নেওয়ার সময় কুচি ভাই হ্যাঁ টাকা নেয়া সময় ভাই নে একশো টাকা অ্যাডভান্স কে এবার কাকলি বলো তক ফোন করতে হবে গালি ভাইকে এই যে ধরো তোমার টাকা আমি পাবো না তো সমস্যা কি আমার অনেক সমস্যা আমি গালিপকে ফোন করতে পারব না আর আমরা দেখতেছি তো সমস্যা আমার সমস্যা আছে আমি ফোন করলে গালি বসে আমারে লাঠি দিয়ে মারবে আমরাছি না তোমাদের আমার খুব ভালো করে চেনা আছে সোনা চাঁদ তোমাদের তোমরা তো নিজেই ভয় পালাও মানে তোমরা কি বাঁচাবা আমরা তো ভালো হই বলে ভয় পালাই আমরা ধরে অত্যন্ত ভালোবাসি তাই অত্যন্ত জ্বালাই কোনো অসুবিধা নাই করো তুমি করো দরে কিন্তু একবারই কিন্তু আর করতে পারব না আমি

হ্যালো কে বলছেন আমি আপনার একজন ভক্ত হ্যালো আপনার নামটা বলেন না আমার নাম দিয়ে কি হবে আমি আপনার কবিতার একজন ভক্ত এটাই তো যথেষ্ট তারপরে নামটা বলেন না প্লিজ দূর আপনি শুধু নাম নাম করছেন তার থেকে আপনি আপনার একটা কবিতা শুনেন বলবো আকাশের রয়ে গেছে ঠিকানা শুধু আমার ঠিকানা নাই আমি তাই মেঘকে বানিয়েছি পোস্ট অফিস নাকে চিঠি চাঁদকে পোস্টম্যান থ্যাংক ইউ কিন্তু আপনার নামটা বললেন না বলেন না প্লিজ আমার নাম সাবিনা সাবিনা ইয়াসমিন সাবিনা বাহ খুব সুন্দর নাম সাবিনা তা আপনি আমার ফোন নাম্বার পেলেন কি করে হুম ইচ্ছা থাকলে উপায় হয় বলেন না কোথা থেকে পেলেন

কে তারপরে ঘুরে গেল ঘুরে যা খুব মোলায়ম কণ্ঠে হ্যাঁ আবেগ দিয়ে হ্যালো কি বলছে বলেন না কে বলছে বলেন না আপনার নাম আমার নাম্বার আপনি কোথায় পেলেন আরো কত কি তারপরে অনেক কথা কত নানা রকম মনে করছে রসের কথা রস কবির গলাতে রস ভায়া পড়তেছে হ্যাঁ তারপরে সে আমি আমার পরে ফোন রাখার পরে জিজ্ঞাসা করলাম খুবই কিডা তো কবি করছে এক পাওনাদার আমি আবার ধরলাম যে সাবি না পাওনা দার না হচ্ছে এক পাওনাদারের দারের শালি বুঝছিস তো শালি ও আমার কাগজে কবিতা লাগবে এই জন্যই ফোন করিছে হ্যাঁ আরো কত কি মনে কর রসে টইটম্বুর আর কি বছর বয়স হয়ে গেল দিন তো তোকে তারা দেখতে দেখলাম না মা আমার বয়স পঁয়ত্রিশ তিরিশ না কে বলছে তোর বয়স পঁয়ত্রিশ তোর বয়স হচ্ছে আমার জ্ঞান বুদ্ধিতে আমার বয়স হলো চল্লিশ শখ হয়েছে চল ঘরে চল ঘরে কী সুবি তুমি ধর ঘুমাও আমি একটু সপ্তাষে মণ্ডলে দেখে আসি তোর আব্বা তোর জন্যে ঘুমাতে পারছে না এখন তুই চল তোর আব্বা ঘুমালে তখন এসে বসে বসে যত খুশি তারা একগুনিস আব্বা আব্বা আমি আজকে রজনীতে একটু সপ্তাষে মণ্ডল দেখবো আপনার কিসে অনুমতি আছে যাও দেখো ধন্যবাদ আব্বা আমার অনুমতি দিছে এখন তুমি যে ঘুমাও গে যাও যাও তোমা ঘুমও গে যাও তো আমার পিতার ভাই অন্তরে অন্তরে আজ তুমি হৃদয় জুড়ে ভালো আছি ভালোতেকো আকাশের ঠিকানা চিঠি লেখো ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লেখো বুঝি ভাই চল এক ওই কবিক নারায়ণ শুরুবিক দিয়া চলো নাড়া আছে কিন্তু আজকে টাকাটা তোমার দিতে হবে তুমি না আমার উস্তাদ তুমি দাও না টাকা সব সময় উস্তাদ কুচি দা কুচি ভাই কত টাকা পাই তোর কাছে আমি এই 400 টাকা পাও

কবি ফোন করবি আচ্ছা তোর এই ভালো লোকটার কেন খামাখা নারিশ কত ও একদিন কত কই প্রেমে পড়ে গেছ যে মানে কিচ্ছু বলা দাও না কিছু বললে প্রেমে পড়ে যায় না শুনো শুনো মানে ভালোবাসার সাথে একটা জ্বালানোর সম্পর্ক আছে কবিটা তো আমরা ভালোবাসি তো যারা ভালোবাসি তার একটু জ্বালানোটা ফরজ বুঝলে যাও বলে আসো এমন জ্বালাস না তোমারও তো ভালোবাসি বলে জ্বালায় বুঝ পারো না

কি করছেন দোকানে এই তো তোমার ফোনের অপেক্ষাতে ছিলাম চাপা দিয়ে না না চাপা না সত্যি জানো আমি জানতাম তুমি ফোন করবে তাই না 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 সত্যি জানো আমার মনে যেটা হয় সেরে বাস্তবে প্রতিফলন হয় বুঝ হ্যালো হ্যালো কাটে দিছে কি ভাই তো ফোন করে দিয়েছিস না কোনে আমি তো ফোন করে দিছিস না

কিছু হয়নি হয়নি তো এভাবে বসে আছিস কেন একটু হাওয়া শ্বাস কাচ্ছি দেখতেছে দেখতেছি ও আমি বুঝি বুঝি না না তোর বাপও এরকম করত আব্বা কি করত দুই রাত দুই দিন উঠোনের মাঝে বসেছিল কেন কেন তোর দাদা আমার সঙ্গে বিয়ে দেয়নি বলে அப்பா ঠক 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 দেখি এই হয়ে গিয়েছিল না আমি তোর মতো বোকা ছিলাম না হ্যাঁ আমার যা বলার আমার বাবাকে আমি সরাসরি বলছি ঠিক আছে আমিও বলার চেষ্টা করব কিন্তু আপা আমরা আমারে 야 আটটা দিন সময় আটটা দিন কেন এক 17 দিন ইনশাআল্লাহ করে হইলো কিন্তু 1 দিন একটু বнос রাখলাম এখন আমরা এখানে বসে একটু লজা করছে আমি যাই এই কোসি তিতু ভাই একটু নতুন কইতে লেগেছিল শোনো না তরাই পয়লা শ্রোতা কবিতাটার নাম দিয়েছি হলো হলদিয়া পাখি বা বা সুভারলা সুহানলা একটি ছেলে একটি মেয়েকে দিয়েছিল কিছু কুল আচ্ছা এই না দেখে পাড়াল লোকেরা বোঝে থাকে ভুল বাহ হলুদ বরণ কন্যা রে তার

হ্যালো হ্যালো গালিব ভাই আমার ফোনের অপেক্ষা করছিলেন তুমি তো সব বোঝোই আমি এর মুখ ফুটি কি বলবো আমিও সব কিছু খুলে বলতে পারি না 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 আপনাকে কিছু বলতে হবে না ঠিকই বলিস তুই তো সব কিছু বুঝই আচ্ছা শুনেন আপনি কাল 2টার রেনিউট পাদের কাছে আসবেন আমি আপনার সাথে দেখা করব কি অবস্থা তুমি তুমি হাওয়া সঙ্গে কখন কালকে দুপুর 2টায় আ আচ্ছা তালে কালকে কই কটার সময় বলছো তুমি কালকে দুপুর 2টায় 2টায় কালকে হ্যাঁ আচ্ছা শুনেন আপনি কিন্তু পাঞ্জাবি পরে আসবেন পাঞ্জাবি আমার তো আর ভালো পাঞ্জাবি নেই আচ্ছা ঠিক আছে চেষ্টা করব কখন যেন বললে ওই যে বললাম না দুপুর দুইটা দুটোই কালকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখন তাহলে রাখি হ্যাঁ তাহলে আপনি আচ্ছা কুসি এই ভালো পাঞ্জাবি কোন জায়গায় পাওয়া যায় রে তো ভাই ওই সেলিম ক্লথ স্টোরে ভাই সেলিম ক্লথ স্টোরে আচ্ছা এই দাম কি রকম রে দাম মনে করেন হাজার খানিক তো নেবেই হাজার খানিক না তাহলে তো হবে না কমের মধ্যে কি আছে বলতো কতর মধ্যে যাচ্ছেন আপনি আমি তো ভেবেছিলাম ওকে 200 250 200 টাকা কি ভালো পাঞ্জাবি পাওয়া যায় নাকি আচ্ছা এখন এই ধোবারি থেকে পাঞ্জাবি হালত করে যাবে না মনে করে আমি পঞ্চাশ বিশ টাকা দিলাম

কবে কি <ăpadThis>

হাতটা আমার কথা কাউরে বলবেন না আরে না নিশ্চিন্তে জাতি পারেন কেউ জানবে না সোরা আমার হ্যাঁ তাই দিয়ে দেবো না পরে আবার একটু দেখা করে সকাল বেলা দেখে নিয়ে ভাই একদম ভাই ওই অন্য পথে যাবেন রে সাবিনাকে শেষ চিঠি সাবিনা তুমি নেই তাই আমি আজ সাবিনা তুমি নেই তাই আমি সাবিনা তুমি নেই তাই আমি আজ সাবিনা তুমি নেই তবু তুমি আছো শেষ চিঠি শেষ চিঠি নেই তবু তুমি আছো তোমাকে নিয়ে আর কোনোদিন লিখব না বলে চালতা ফুলকি ভিজবে না শিশিরের জলে এই তবে শেষ হোক সাবিনা তোমাকে যেন আমি স্বপ্নেও ভাবিনা তুমি নেই তবু তুমি আছো তোমাকে নিয়ে কোনোদিন লিখবো না বলে চালতা ফুলকি ভিজবে শিশিরের জলে এই তবে শেখ সাবিনা তোমাকে আমি আর কোনো দিন স্বপ্ন ভাবব না বেঁচে কিনা খবর কি ভাইয়া তেমন না কি বলিস আমি তো যখন বসি তখন তো ভালোই বেঁচে কিনা হয়

হ্যালো হ্যালো গালিব ভাই আমি সুরভি এই তুমি তো সুরভি না তোর গলা তো খুব সেনে মনে হচ্ছে আচ্ছা তুমি কি সাবিনা নাকি না আমি সুরভি জিকে কলোনির সাবিনা নাম দিয়ে আপনার কাছে ফোন করেছিলাম মানে মানে কি সেটা আপনি বলতিস আপনি ওই রেনিক বাধার কাছে আসেন ও আমারে বোকা পেয়েছো না আর আপনি আসেন না গালিব ভাই আর না না আমি কোনো মেসেলের সাথে কোথাও যাই না কালি আমি কোথাও যাইনি বুঝতে পারছো কোথাও যাইনি আচ্ছা ঠিক আছে আসতেছি কিন্তু আজকে কিন্তু শেষ এর পরে কিন্তু কখন আর আমারে ডাকতে পারবে না এই ইয়ে গফুর আমার একটু কাম আছে আমি ঘুরে আসতেছি ঠিক আছে দোকান সামলাস গালিপ ভাই সরি আল্লাহর কাছে সরি বললেও তো আল্লাহ মাফ করে দেয় আর আমি আপনাকে এতবার বললাম আচ্ছা ঠিক আছে মাফ করে দিয়েছি আপনি মন থেকে মাফ করেন নাই মাফ করলে আমার দিকে তাকায় বলেন কি আছে গালিব ভাই প্লিজ একটু তাকান না আচ্ছা তাকিয়েছি বলো এখন কি বলবে বলো আমি সরি সরবে তুমিলে খুবই অন্যায় করেছো তুমি ওই দুইটা ছেলের কথা শুনে আমাকে এখানে আসতে বলেছো আমার ফোন করেছো আচ্ছা তুমি তো আমার এমনি ফোন করতে পারো পারো না ওর কথা শুনে কেন আমার ফোন করবে ওই দুইটা ছেলে হচ্ছে বান্দরের মতো বান্দরা কি করে জানো কান্দের উপর উঠে মুচে দেয় ওরা হলো মুতি দেওয়া টাইপের ছেলে আচ্ছা ঠিক আছে আর হবে না আমি আপনার এতগুলো কবিতা মুখস্থ করলাম আর আপনি আমাকে মাফ করবেন না এই সব মিথ্যে কথা আমারে বলবে না তুমি কবিতা বলো ঠিকই তুমি কি করো ওই কৌসি আর তিতুর কথা শুনে কবিতার বই সামনে রেখে টেলিফোনে তুমি আমার বলো আচ্ছা একটা প্রমাণ দাও দিন তুমি ওই কবিতাগুলো বাদ দিয়ে অন্য একটা কবিতা বলো দিন বলো বলবো হ্যাঁ বলো সাবিনাকে শেষ চিঠি তুমি নেই তবু তুমি আছো তোমাকে আর লিখবো না বলে চালতা ফুল কি আর ভিজবে না শিশিরের জলে এই তবে শেষ এই তবে শেষ হোক সাবিনা তোমাকে যেন আর স্বপ্নেও ভাবি না এই তুই তো তুই কি কই আপনি পড়েছো আচ্ছা ঠিক আছে তোমার সব অপরাধ আমি ক্ষমা করে দিলাম যাও শুধু এই না এই ধরেন জীবনানন্দ দাস জয় গোস্বামী এদের সব কবিতা আমার মুখস্থ জয় গোস্বামী কই তুমি পড়েছ আর তুই তো অনেক অনেক লক্ষ্মী বৈ লক্ষ্মী লক্ষ্মী আছে দেখি আমি নিজেও কবিতা লিখি কবিতা লিখলে তুমি তোমার কবিতাগুলো আমাকে দিচ্ছ না কেন আমি তাহলে আমার লিটল ম্যাগাজিন ছাপিয়ে দিতে পারি আরে না আমার কবিতা কি আর ছাপার মতো আরে না সরবি তোমার দেখি বোঝা যায় যে এই তোমার কবিতাগুলো ভালো হবে আর আসলে দেখি তোমার হাতখানা দেখি দাও দিই কোন হাত বা হাত দাও তোমার কিন্তু অনেক জেদ এটা জেদ কমাতে হবে আর তোমার হাতে তোর তো সাংস্কৃতিক অ্যাক্টিভিটি আছে তো আছে আছে একটা ছেলের সঙ্গে তোমার গভীর প্রণয় হবে ছেলেটারে তুমি বুঝতে পারো না আসলে দেখি আরেকটা দেখি ছেলেটাও তোমারই চায় তুমিও বোঝো কিন্তু তুমি বুঝেও না বোঝার মান করে থাকো এটা ঠিক না আসলে হয় কি যে দেখো এই যে চাঁদ পৃথিবীতে থাকে এই চাঁদ সেও দেখে আমিও দেখি সে মানে কনে আমি মানে কনে ওরে আমার সেরে ওদের সাথে মিশানো ওরা খুব দুষ্ট ঠিক আছে

মানে আমি একটা কথা বলতে ওই কাজের জন্য যে টাকা দিয়েছিলাম ওই কাজটা আর হলো না সেজন্য টাকাটা ফেরত পেতে গেছি কি করে টাকা ফেরত মানে মানে বলছিলাম না যে ওই যে ওদের পেটন দেওয়ার জন্য টাকা দিয়েছিলাম তো পেটন আর দিতে হবে না সে টাকাটা ফেরত দিতে এই জন্য আরো 5000 টাকা দিতে হবে নতুন অর্ডার আরো 5000 টাকা কেন 5000 টাকা দিতে হবে কেন তো 5000 টাকা দিবেন না তো কি করবে 5000 টাকা না দিলে ওই কোসি কাটতি তুমি রে মাই রে কয়া দেবনে যে কবি কইছিল মারতি আচ্ছা একটা 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 কাম করেন ভাইজান ওদের মারার দরকার নেই আমার টাকাটা ফেরত দেওয়ার দরকার ঠিক আছে ওই টাকা ফেরত কিছু টাকা ফেরত কিছু হ্যাঁ আর নতুন পাস মিলে দশ হাজার টাকা দিয়ে তারপর তুমি যাবা কিন্তু মারিয়ে পোস্টারে লেগে বলে ধরনের কথা আমি তো বলছি যে আগের কাজটা করতে হবে না আমি এই টাকাটাও খামাখা কান্নাকাটি করতেছে কে আগের পাশে শোনেন শোনেন ঘটনা হচ্ছে আমি তো বলেছিস ভাই আগের টাকাও শোনো দরকার নেই নতুন করে টাকার দরকার নেই ভাই আমি

সুরভি আমার খুব ভয় ভয় লাগছে কিরম কিরম যেন লাগছে আমার কিসের ভয় এটা তো আমি বুঝতে পারবো না কিরম যেন ভয় মনে হচ্ছে যে কেউ মেরে ফেলবে কে মেরে ফেলবে আমি সেটা জানি না বিদ্যুৎ থেকে ভয় পাচ্ছে অবশ্যই একটু ভালো লাগছে এই যে তোমার সঙ্গে মেলামেশা করছি এটাও সব ভালো লাগতেছে আচ্ছা ভালো কথা শুরু তুমি কবিতা লেখনি আগামী সপ্তাহে তো আমার লিটল ম্যাগাজিনটা ছাপাতে হবে কবিতা লেখনি না আমার কবিতা কি আর ছাপানো যায় কেন ছাপানো যাবে না তুমি লিখেও না কেন না লিখে হলো লিখে ভালো তোমার তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো হবে ভালো এ এক মিনিট খাও দিনি ঠিক আছে আচ্ছা কি জানি ছিলাম আমার কথায় কবিতা 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 লিখছো না কেন একটা কবিতা লিখে ভালো হয় না আসলে কবিতা আমার আচ্ছা একটা কাম করবো না এই যে মনে করো আমি একটা কবিতা লিখি তোমার নাম দিয়ে দিব কিউটের পাবে সত্যি তাহলে অনেক ভালো করে লেখা লাগবে আপনি যে রকম আপনার নিজের জন্য লেখেন তার থেকে অনেক বেশি সুন্দর করে আমারটা লেখা এইটা তুমি কোনো কথা বললে তোমার জন্য লিখলাম জান প্রাণ দিয়ে লিখবো তোমার হাতের অবস্থা দিয়ে কি আজকে অনেক অগ্রগতি হয়েছে তো অনেক ভালো হবে আচ্ছা তুমি তো বেশি করে পানি খেয়েছো আমি মাঝে মাঝে হয়েছি কিছু আসলে মনে হবো ভয়ের তেমন কিছু নাই কিন্তু ভিতর থেকে আসে তো একটু কিরাম কিরাম জানা লাগে হ্যাঁ বুঝতে পারো না কিন্তু আমার ভালো লাগছে মেশামেশি করছি মেলামেশাটা ভালো লাগছে মানুষ সারা খেপারে তুমি

ওই বেটা গালিব সুরবির সাথে যাতা করতেছে ওই ওই বেটাকে না দিতে হবে আমার মেজাজ খারাপ হয়ে গেছে তোর কি হচ্ছে আমার অনেক জ্বলতেছে আমার প্রবলেম আছে তুমি তোমার বোঝা লাগতে না তুমি তুমি ওই বেটাকে তুমি না লাড়া দাও বড় লাড়া দিতে জ্বলতেছে তোর আছে তাহলে কি ধরনের লাড়া দেব এই স্লো মিডিয়াম না পেস পেসি দাও তোমার যা জেমনে পারো বড় লাড়া দাও বেটা বেটাকে আমি দেখি সত্যি চাই আচ্ছা ঠিক আছে মানুষ আমি রবির দিয়ে কবি তো দিই করো তুমি যেটা ভালো মনে করো বেটাক বড় একটা আচ্ছা দেখতেছি হবে মানুষে মানুষ গাথা দেখতে যেমন আলোক লতা মানুষে মানুষ গাথা দেখতে যেমন আলোক লতা জেনে শুনে মোরাও মাথা জেনে শুনে মোরাও মাথা যাতে তরবি ও তুই যাতে তরবি মানুষ ভদলে সোনার মানুষ হবি ও মানুষ ভদলে সোনার মানুষ হবি তোর কবিতা দেখলাম দেখলাম মানে কি আমি খুব মানে কবিতা তো দেখি কিন্তু আমি হঠাৎ করে ওরা তো কাগজটা দেয় না আমাকে আমি নিলাম আর কি এক জায়গা থেকে নিয়ে দেখি কি তোমার কবিতা খুব যত্ন করে দেখলাম বাহ চমৎকার মানে অনেকের থেকে তো অনেক চমৎকার মানে আমি তো চিন্তাই করতে পারি তুমি এইভাবে কবিতা লিখতে পারো কিন্তু ব্যাপারটা হচ্ছে কি জানো মানে ওরা তো কবিতা ঠিক বোঝেও না বা যেভাবে কাগজটা বের করে কিভাবে দেখো তো অনিয়মিত যে কারণে আমি চাই না যে তোমার কবিতা ঠিক এইভাবে বেরোক আবার তোমার প্রতিভাটা তো বিকাশ ঘটাতে হবে মানে অন্য জায়গায় না দিয়ে মানে তুমি আমার কাছে কবিতাটা ছাপাও মানে আমার কাগজের গুরুত্বটা তো বুঝতে আগে আমার কবিতার কাগজটি কোথায় যায় এই শহরে যারা বেসিক্যালি এই কাজের সঙ্গে যুক্ত মানে সংস্কৃতি চর্চায় যারা প্রধান তাদের কাছে কাগজটি যাচ্ছে তাহলে সেখানে যদি তোমার কবিতাটি যাই তাহলে ব্যাপারটি কি ঘটবে যারা এই লাইনে বিশেষজ্ঞ তারা জানবে যে হ্যাঁ একজন কবি এখানে এসছে সেক্ষেত্রে তোমার কবিতাটি ছাপাবে কোথায় আমার কাগজে না আমার কাগজে ছাপা মানে তোমার কাগজের ওই যেখানে সেখানে না আমি তোমাকে মূল্যায়ন করতে চাই মানে আমি কাগজে কবিতা দেখে বুঝতে পেরেছি তোমার কবিতা যাবে কোথায় তোমার কবিতার মূল্যায়নটা দিতে পারবে দিতে পারবে না তো তোমার তোমার কবিতা কোথায় ছাপছে প্রথম পৃষ্ঠায় না রে বাবা প্রথম পৃষ্ঠায় কেন আমার জায়গা হলো কি জানো তোমার জন্য আমার জায়গা হচ্ছে প্রথমে একেবারে প্রচ্ছদের উপরে মানে আমি চাই তোমার গুরুত্বটি সেইভাবে এস্টাবলিশ হোক শুধু মানে কবিতা ছাপা হলেই তো হবে না প্রচ্ছদে তোমার কবিতা ছাপা হলো কিন্তু তুমি কে মানে শুরুই কে এটা জানতে হবে না এই জানার জন্য কী আছে আজকে ভিজুয়াল যুগ সব লোক জানতে চায় যে কবি কবি তাকে দেখতে চাই আর শুরুবি তোমার ছবিটা যদি আমার প্রচ্ছদে ছাপা হয় সঙ্গে যদি তোমার কবিতা থাকে ব্যাপারটি কীরকম হয় বলো বলাতে আমার মনে বিশ্বাস যে তুমি নিজেও খুব ব্যাপারটি বুঝছো যে তোমার মূল্যায়নটা কোন দিকে যাওয়া উচিত সেক্ষেত্রে আমি চাই তোমার কবিতাটি আমার কাগজের একেবারে প্রচ্ছদে ছাপা হবে এবং তোমার ছবি সহ সুরভি কবিতা ছাপছে তাকে ছোট করো কেন বাবা দরকার নেই আমরা চাই যে তোমার গুরুত্বটি আমরা যেরকম বুঝবো নিশ্চয়ই অন্য কেউ বুঝবে না সেক্ষেত্রে আমাদের আড্ডায় তোমাকে নিয়মিত আসতে হবে আর নিশ্চয়ই এ ব্যাপারে তুমি অবশ্যই আপত্তি করবে না কি করবে না কোনো অসুবিধা নেই নিশ্চয় আমি জানি তো আমি জানি তোমার বোধ বুদ্ধি যেগুলো বিকাশ ঘটছে না সেগুলো তো এইগুলোর পক্ষে এই যে আমি নিজে তোমার কাছে চলে আসলাম কেন আসলাম কেন আসলাম আসলাম তোমাকে ধন্যবাদ দিতে আর আমি তো নিয়মিত এইভাবে তোমাকে মানে তোমার অনুমতি ছাড়া তো আসা ঠিক হয় না মানে এটা ব্যাপারটা কেমন লাগে না মানে তোমার তো একটু সংযোগ লাগবে মানে তুমি আমাকে চাবে আমি তোমাকে চাবো মানে এই যে ব্যাপারটা আছে না তাহলে কি হবে যোগাযোগটা বাড়বে আর সেক্ষেত্রে তোমার দরকার হচ্ছে আমার নিয়মিত আড্ডায় আসা আর আমারও উচিত হবে তোমার কাছে আসা নাকি ঠিক না গুড তো আসি ঠিক আছে ওকে প্রিয় কুষ্টি আবাসী প্রবীণ কবি আহমেদ গালিবের পঞ্চাশতম জন্মবার্ষিকীতে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরিতে এক জন্মোৎসবের আয়োজন করা হয়েছে উক্ত জন্মোৎসবে আপনারা আমন্ত্রিত প্রবীণ কবি আহমেদ গালিবের পঞ্চাশতম জন্মবার্ষিকীতে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরিতে এক জন্মোৎসবের আয়োজন করা হয়েছে উক্ত জন্মোৎসবে আপনারা

আমার বয়স কি পঞ্চাশ আমার এই ডুবাইল চা

টেন্ডারে সময় দিয়েছে কখন পাঁচটা তুই এক ঘন্টা আগেই চলে যাবি আচ্ছা তাই আমি মহাশিনের সঙ্গেই তো যাবো একসঙ্গে যাব। মহসিন কই মহাশিন মনে হয় শ্বশুরবাড়িতে ও কি ডারে কি ডা যাচ্ছে ভাই নাকি টাকা কনে টাকা আমি তো বলেছি যে আমি পুরান টাকা ফেরত দেব না এই টাকার কথা কেন বলছেন আপনারা আরে টাকা তুমি দিবে না তোমার বাপে দিয়ে যাবে যাওয়াই লাগবে টেন্ডারটা এক ঘন্টা আগে দিয়ে আসবি আর মহাসিনে বাড়িতে আসতে কবি আচ্ছা মহিন জন অবশ্যই আসে পাই নিয়ে যাবি একা যাবি না সময় এই যে কবি এই শোনেন এদিকে আসেন শুনে যান ডাকছিস কেন জান কই দোকানে যাচ্ছি তোমাকে তার আছে কে আরে বলিস না এই যে স্বপ্নদের পাশে কুত্তা আছে না ও পিছনে নিয়ে আচ্ছা কি মন খারাপ নাকি মন খারাপ হবে কেন আজকে ওই দূরে রে নদীতে শুয়েছি তুমি জানো না তোমার সুরবীর বিয়ে হয়েছে আমার সঙ্গে ফাজলাম করছিস এক করে সূর্যে দাঁত ফেলে না পাজম বুঝবা যা বললি সত্যি বললি তো কে বিশ্বাস হয় না আচ্ছা পাত্র কি ধরে আমলাবাড়ার কাশিম খানের ছেলে আমেরিকায় থাকে ইঞ্জিনিয়ার ওই যে বাটু পতে যে এটা ছিল তুমি তো বাটু বলভাই ওর সাথে গত রাতে এনগেজমেন্ট হয়েছে ঢাকায় নিয়ে গেছে

এ ভাই শো এই জো অর্ডার বিয়ে হয়েছি আমার মন খারাপ হয়েছি কি হয়নি কারও বলিসনি ভাই আচ্ছা কীরকম অবাক আমি দেখেছি নিজের চোখে নিজের বাড়ি দেখতে পাচ্ছি কিন্তু ভিতরে ডাকার ক্ষমতা আমার নেই শোন জাহাঙ্গীর তোমার ঘরে যাবি যে আমার তিনটে শার্ট আর একটা পাঞ্জাবি আছে ওইটার দুটো প্যান্ট ওই দুটো প্যান্ট নিয়ে তুই করবি কি দোকানের দিকে আসবি এসে ওখানে দেখবি একটা ব্যাগ আছে ব্যাগ রাখা ব্যাগ রেখে স্টেশন থেকে আর পুব দিয়ে গেলে পারে রেল লাইন আছে না ওইখানে খালি থাকবো ওইখানে ব্যাগটা এনে দিবি ঠিক আছে মা যদি জিজ্ঞেস করে মারা বলবি না এমনি সরসরে যাচ্ছে না এ কথা বলিস না সরষে যাচ্ছি বলবে এমনি ধোবা বাড়িতে জন্য নিয়ে যাচ্ছি আর তুই টেবিলের নিচে দেখবি আমার প্রাণপ্রিয় একটা কবিতার